দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সীমানা বিরোধ নিয়ে ভারতের সংঘর্ষ পাঁচ পুলিশ নিহত পাকিস্তানি তালেবান সদস্যদের লাশ গ্রহণের দাবি অস্বীকার করল রেড ক্রস হেলিকপ্টার ভূপাতিত করার দাবি তালেবানের কাবুল বলল যান্ত্রিক ত্রুটি এবং সর্বশেষ জানিয়ে দিব অস্ত্রের চালানসহ ইরানে মোসাদের পঁচিশ গুপ্তচর গ্রেপ্তার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সীমানা বিরোধ নিয়ে ভারতের সংঘর্ষ পাঁচ পুলিশ নিহত সীমানা নিয়ে বিরোধের জেরে ভারতের আসাম এবং মিজোরাম সীমান্তে সংঘর্ষের ঘটনায় আসামের পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এ ঘটনায় আরও আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা এই তথ্য নিশ্চিত করেছেন ওই দুই রাজ্যের সীমান্তে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে এদিকে সংঘর্ষের ঘটনায় দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্যদিকে আসামের রাজ্য সরকার বলছে সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে এবং আরো অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে আসামের চাচর জেলা ও মিজোরামের কুলাশিব জেলার সীমানায় বিবাদ নিয়ে গতকাল দুপুর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ উঠেছে লাইলাপুর সীমানার কাছে মিজোরামের দিক থেকে সীমানা পেরিয়ে আসামের দিকে আসছিলেন পুলিশ সদস্যরা তাদের দিকে হঠাৎ ইট পাথর ছোঁড়তে শুরু করে স্থানীয় জনগণ সাথে সাথে সীমানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে আসাম সরকার এ নিয়ে টুইট করেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভাই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত দৃষ্টি আকর্ষণ করেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা অমিত উদ্দেশ্য করে বলেন দয়া করে বিষয়টি দেখবেন এসব এখনই বন্ধ করা দরকার অন্যদিকে সরকার এভাবে সরকার চালাবেন কি করে এই প্রশ্ন তুলে অমিত শাহকে করে একটি টুইট করেন হিমন্ত শর্মা পাশাপাশি তারা উভয়ে ঘটনার একটি ভিডিও শেয়ার করেন সেখানে সংঘর্ষের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে তবে এবারই প্রথম নয় গত জুনেও সীমানা নিয়ে বিবাদে জড়িয়েছিল দুই রাজ্য সে সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এক বিবৃতিতে আসাম সরকারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে মিজোরাম ওই রাজ্যের লাইলাপুরে রিজার্ভ ফরেস্ট ধ্বংস করে রাস্তা এবং সামরিক ক্যাম্প নির্মাণ করছে তাদের অভিযোগ আসামের পুলিশ বাহিনীর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা পাকিস্তানি তালেবান সদস্যদের লাশ গ্রহণের দাবি অস্বীকার করল রেডক্রস আফগানিস্তানের একজন গভর্নর তালেবানের নিহত পাকিস্তানি সদস্যদের লাশ ইসলামাবাদে হস্তান্তরের জন্য রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে বলে যে দাবি করেছেন তা অস্বীকার করে আন্তর্জাতিক রেড ক্রস আফগানিস্তান রেড ক্রিসেন্ট এক টুইটার বার্তায় বলেছে সাম্প্রতিক সময়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে কোনো লাশ হস্তান্তরের জন্য তাদের কাছে কোনো পক্ষ থেকে আবেদন জানানো হয়নি এবং তারা এরকম কোনো কাজে জড়িত নন আন্তর্জাতিক রেড ক্রসের শাখাগুলো মুসলিম দেশগুলোতে রেড ক্রিসেন্ট নামে কাজ করে পূর্ব আফগানিস্তানের নানগাহার প্রদেশের গভর্নর জিয়াউল হক আমির খিল গতকাল দাবি করেছেন রেড ক্রিসেন্টের মাধ্যমে গত 3 সপ্তাহে উনচল্লিশ পাকিস্তানি নাগরিকের লাশ পাকিস্তানে হস্তান্তর করা হয়েছে তিনি বলেন এসব পাকিস্তানি তালেবানের পক্ষে যুদ্ধ করতে এসে আফগান সেনা অভিযানে নিহত হয় এবং তাদের লাশ তুরখাম স্থলবন্দর দিয়ে পাকিস্তানে নেয়ার কাজ করে রেড ক্রিসেন্ট তবে আফগানিস্তান নাকি পাকিস্তান কোন দেশের রেড ক্রিসেন্টে কাজ করছে তা জানাননি আমির খিল তিনি আরও দাবি করেন আনুষ্ঠানিকভাবে এই উনচল্লিশ লাশ পাকিস্তানে গেলেও অনানুষ্ঠানিক ভাবে চোরাপথেই আরব বহু পাকিস্তানের লাশ দেশটিতে সরিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদও বলেছিল আফগানিস্তানে হতাহতদেরকে পাকিস্তানে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে আফগানিস্তান কর্মকর্তারা বরাবরই তালেবানকে সহযোগিতা করার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে আসছেন যদিও এ অভিযোগ নাকচ করে এসেছে ইসলামাবাদ এ সূত্র জানিয়েছে পার্স টুডে হেলিকপ্টার ভূপাতিত করার দাবি তালেবানের কাবল বলল যান্ত্রিক ত্রুটি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সেনাবাহিনী ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে গত চব্বিশ ঘন্টায় তালেবানের হাতে দেশটির নুর প্রদেশের বার্গমাতাল জেলার পতন হয়েছে এছাড়া সেনাবাহিনীর অভিযানে একশো আটাত্তর তালেবান সদস্যদের নিহত হওয়ার পাশাপাশি একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মোজাহিদ গতকাল রাতে এক টুইটার বার্তায় দাবি করেন তারা আফগানিস্তানের নুর প্রদেশের বার্গমাতাল জেলা দখল করেছেন এ ঘটনায় সেনাবাহিনীর বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলা তাদের হস্তগত হয়েছে এ সম্পর্কে আফগান সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি পাকিস্তান সীমান্তবর্তী কুরিস্তান প্রদেশের পূর্বাঞ্চলীয় বাগমাতাল জেলা একটি সবুজ শ্যামল উপত্যকা এবং সাম্প্রতিক সময়ে এটির নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তুমল লড়াই হয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে গত চব্বিশ ঘন্টায় দেশটির বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে একশো তালেবান নিহত ও অপর একশো জন আহত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে কুনার লোকার গজনি গোস্ত কান্দাহার উরুজগান ফারিয়াব কুন্দুজ বাগলান ও কাপিসা প্রদেশে এসব সংঘর্ষ হয়েছে এছাড়া আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীগুলোর সম্মিলিত পাত্র দাবি করেছেন গত এক সপ্তাহে আফগান সেনাবাহিনীর রিস্তল অভিযান ও বিমান হামলায় প্রায় দেড় হাজার তালেবান সদস্য নিহত হয়েছে মার্কিন বিমান বাহিনী ক্রিমিনাল তাদেরকে ইরাক ছাড়তেই হবে বলছে নাজবা। ইরাকের অন্যতম প্রতিরোধকামী সংগঠন আন বলেছে ইরাক থেকে আমেরিকার সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে এছাড়া তারা অন্য কিছু মানবে না সংগঠনটি মার্কিন বিমান বাহিনীকে ক্রিমিনাল বলেও আখ্যা দিয়েছে ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে বাগদাদ এবং ওয়াশিংটনের মধ্যে নতুন করে যে চুক্তি হয়েছে তার প্রতিক্রিয়ায় এসব কথা বলা হয়েছে যা বলেছে আন নাজোবা ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৈঠকে বসেন এবং মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে আলোচনার পর এই চুক্তিতে পৌঁছান যে ইরাকে মার্কিন সেনাদের যুদ্ধ মিশন শেষ হচ্ছে তবে ইরাকে যেসব মার্কিন সেনা মোতায়েন আছে তারা লজিস্টিক স্পেশালিস্ট মিলিটারি অ্যাডভাইজার ট্রেনার বা অন্য কোন নামে ইরাকে থেকেই যাবে ইরাক এবং আমেরিকার মধ্যে নতুন চুক্তিতে বলা হচ্ছে ইরাকের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে মার্কিন সেনারা সেখানে উপদেষ্টার ভূমিকা পালন করবে কিন্তু প্রতিরোধকামী সংগঠন আর নাজবা এই চুক্তিতে নারাজ তিনি এই চুক্তিকে ভালো চোখে দেখছে না সর্বশেষ জানিয়ে দিছি অস্ত্রের চালান সহ ইরানে মোশাদের পঁচিশ গুপ্তচোর গ্রেপ্তার বিপুল পরিমাণ অস্ত্রের চালান সহ গোয়েন্দা সংস্থা চোরকে গ্রেপ্তার করেছে ইরান এক বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে কয়েকটি প্রদেশ থেকে এগারো অ্যাসোল্ট রাইফেল সাত হাজার কালাসনিকপের গুলি ও পনেরো হাজার পিস্তলের গুলি সহ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি নেটওয়ার্কের সদস্যদের গ্রেপ্তার করেছে ইরানের সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে গ্রেপ্তারকৃত মোশাদের পঁচিশ চোর ইরানের গুপ্ত হত্যা চালানোর জন্য এই বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে সংগঠিত হচ্ছিল কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনী তাদের ষড়যন্ত্র বাঞ্চাল করে দিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আরো দাবি করেছে গ্রেপ্তারকৃত চোররা ইরানের সাম্প্রতিক পানির দাবিতে যে বিক্ষোভ চলছে সেখানে কাজ করার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিল প্রসঙ্গতে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে খাওয়ার পানি ও চাষাবাদের জন্য পানির সরবরাহ বাড়ানোর দাবিতে এই বিক্ষোভ হচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের এর খবরে বলা হয়েছে টানা তিন সপ্তাহ ধরে ইরানে বিক্ষোভ চলছে এই বিক্ষোভে কয়েকজন নিহত হয়েছে এই বিক্ষোভে এই জড়িত হওয়ার জন্য এই ইসরায়েলি গুপ্তচররা নতুন করে সংগঠিত হচ্ছিল যে প্লান তাদের বাঞ্চাল করে দিয়েছে ইরানি প্রতিরোধগামী সংগঠন এই সূত্র জানিয়েছে অডি দর্শক এই ছিল এখনকার সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলি পরবর্তী সংবাদ আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য